আমরা যদি কোনো ছবিকে বৃষ্টির ইফেক্ট দিতে চাই, রেইন ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা দেব খুব সহজে বা অরিজিনালি কিভাবে আমরা বৃষ্টির ইফেক্ট দিতে পারি বা রেইন ইফেক্ট দিতে পারি, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। কিভাবে খুব সহজেই এই বৃষ্টির ইফেক্টগুলো দিতে পারেন। ধরুন আমি একটি ছবি ওপেন করে রাখলাম, ছবিটা ওপেন করার পর এখন আমি এটার মধ্যে বৃষ্টি হচ্ছে এরকম একটি ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার জন্য এখানে দেখুন লেয়ারের একটি অপশন আছে, এটা ক্রিয়েট লেয়ার নিউ লেয়ার, এটাতে ক্লিক করলাম। করার পর এখানে একটি লেয়ার ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে দেখুন নর্মাল আছে, এটা থেকে এখান থেকে স্ক্রিন যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে যাব ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর রেন্ডার নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফিবার্স নামের অপশনটি আছে এটাতে ক্লিক করলাম। এখানে আমরা 8 দিয়ে দেব, স্ট্রেথ যে অপশনটি আছে এখানে আমরা 8 দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা 35-33 দিয়ে দেব। ভেরিয়েন্স থেকে আমরা এখান থেকে 35-33 দিয়ে দেব, তারপরে ওকে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল ধরে এল চাপব, চাপলে এখানে লেবেলস নামের অপশনটি এসে পড়ল। তাছাড়াও আমরা এখান থেকে যে ইমেজের অপশনটি আছে এটাতে যাব, এটাতে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টস এটাতে গেলাম, এখানে দেখুন লেবেলস অপশন আছে। এখানে দেখুন কন্ট্রোল প্লাস এল শর্টকাট যে কমান্ডটা আছে এটা দেওয়া আছে, আমরা এখান থেকে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে পয়েন্টটি আছে এটা আমরা এখান থেকে বাড়াতে থাকব। দিয়ে দিলাম, সাইড রাখলাম, তারপরে ওকে ক্লিক করে দিলাম। তারপর আমরা এটা একটু ছোট করে নিই, কন্ট্রোল ধরে মাইনাস দিলাম, ছোট হয়ে গেল। আমরা এখন কন্ট্রোল ধরে টি দেব, দিলে আমরা যে এই লেয়ারটি আছে এটা সিলেক্ট হলো। আমরা এখন এটাকে এভাবে ধরে একটু কাট করে দেব, দিয়ে টেনে একটু বড় করে মিলিয়ে দেব। একটু আড়াআড়ি করে দিলাম, তারপর এখানে ইন্টার চাপ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে ফিল্টার যে অপশনটি আছে এটাতে যাব, এটাতে যাওয়ার পর এখানে ব্লাওয়ার, ব্লাওয়ার থেকে মোশন ব্লাওয়ার, মোশন ব্লাওয়ারের এখান থেকে আমরা এখান থেকে 40 করে দেব। নিচে ডিস্টেন্স থেকে আমরা এখান থেকে 40 করে দিলাম, আর এটা -95 রাখলাম। এখন ওকে ক্লিক করে দিলাম। দেখুন বৃষ্টির ইফেক্ট যে আছে, রেইন ইফেক্ট, এটা এসে পড়ল খুব সুন্দরভাবে, মনে হচ্ছে যে এখানে বৃষ্টি হচ্ছে। এভাবে করে যে কোনো পিকচারের উপর আপনারা কিন্তু এই বৃষ্টির ইফেক্টগুলো দিতে পারেন, রেইন ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন খুব সহজেই। আশা করি এভাবে করে আপনারা ফটোশপের মাধ্যমে রেইন ইফেক্ট দিতে পারবেন, এভাবে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।